জয় তিলকনাথ সুধী ভক্তবৃন্দ আমাদের পরমপ্রিয় পরমারাধ্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একাধিক কৃপা কাহিনী আমরা ইতিমধ্যেই জেনে ফেলেছি আজকে একটি অতি অদ্ভুত কৃপা কাহিনী আপনাদের জন্য নিয়ে এসেছি এই কৃপা কাহিনীটি আমাকে বেশ মাসখানেক কিংবা মাস দেড়েক আগে আমাকে পাঠিয়েছিলেন কিন্তু ওই যেই কথাটা আমি আমার পূর্ববর্তী ভিডিওতেও বলেছি যে একাধিক কৃপা কাহিনী আসার কারণে এই কৃপা কাহিনীগুলো আগের কৃপা আটকে ছিল এগুলো ডিলিট করতেই সেগুলো পুরনোগুলো চলে আসছে তাই আমি আন্তরিকভাবে দুঃখিত এই কৃপা কাহিনীর প্রেরকের কাছে যিনি এত অদ্ভুত একটি কৃপা কাহিনী পাঠিয়েছেন আপনি যদি শুনছেন এই কৃপা কাহিনী তাহলে আপনার কাছে আমি মার্জনা চেয়ে নিচ্ছি তাহলে আসুন শুরু করি জেনে নেই এই অদ্ভুত অলৌকিক কৃপা কাহিনী জয় তুল্ল জয়তু লোকনাথ হ্যাঁ জয়তু লোকনাথ বাবা লোকনাথের অমৃত সমান কথা শোনা সত্যি ভাগ্যের ব্যাপার একদমই ঠিক বলেছেন আপনি বাবা লোকনাথের কথা যেন অমৃত সমান আপনাদের এই জয়তু লোকনাথ চ্যানেলটি দীর্ঘদিন ধরে বাবা লোকনাথের অমৃত সমান কথা নিরন্তর প্রচার করে চলেছে যা প্রশংসার দাবি রাখে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি নিউ জার্সি থেকে লিখছি ডক্টর অমলান শেখর মজুমদার আমি একজন কার্ডিওলজিস্ট আচ্ছা নমস্কার ডাক্তারবাবু দীর্ঘদিন ধরে এখানকার গভর্নমেন্ট মেডিকেল কলেজে অধ্যাপনা এবং প্র্যাকটিস দুটোই করে আসছি আমার দেখা এই জগতের সবচেয়ে বড় কার্ডিওলজিস্ট হলেন বাবা লোকনাথ কেন আমি এ কথা বলছি তার পেছনে একাধিক কারণ রয়েছে আজ একটি বলছি আজ থেকে প্রায় ন দশ বছর আগের কথা আমি তখন বাবা লোকনাথের ভক্ত ছিলাম না তবে লোকনাথ বাবা নামটি বহুল প্রচারিত হওয়ার কারণে আমিও নামটি শুনেছিলাম দু এক জায়গায় একটি অপারেশন কেস আমার সেই সময় স্তম্ভিত করে তুলেছিল খুব ছিল মেজর একটি অপারেশন ছিল সেটি পেশেন্ট বাবা লোকনাথের খুব ভক্ত ছিলেন বলে আমাদের মেডিকেল স্টাফের হাজারবার বারণ করা সত্ত্বেও বাবা লোকনাথের একটি ছবি অপারেশন থিয়েটারে তিনি নিয়ে এসেছিলেন ওনার ধারণা বাবা উপস্থিত থাকলে উনি একশো শতাংশ ভালো হয়ে যাবেন এই ধরনের বিলিভ লেভেল অনেক সময় খুব হেল্পফুল প্রমাণিত হয় এই সব ক্ষেত্রে তাই আমি আর মানা করিনি আমি ছিলাম সেই দুইজন ডক্টর গ্রুপের হেড যাই হোক আমি আবার পেশেন্টকে মজা করেও বলেছিলাম যে আপনি বাবার ওপর বিশ্বাস রাখছেন আপনার বাবা কি ডাক্তার তার উত্তরে উনি বলেছিলেন আমার বাবার চেয়ে বড়ো ডাক্তার এই দুনিয়াতে আর কেউ নেই এরপর যথারীতি অপারেশন শুরু হয় এতটাই কমপ্লিকেসি ছিল এতে যে কিছু সময় পরে পেশেন্টস কন্ডিশন ডিটোরিয়েট করতে শুরু করে পালস রেট খুব বেড়ে যায় ডাক্তারি পরিবেশে যাকে বলে আচ্ছা থাক এই সব বললে অনেক বড় হয়ে যাবে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি সেই সময় কন্ডিশন এতটাই খারাপ হয়ে পড়ে যে আমরা আর্টিফিশিয়াল রেসপাইটারি সাপ্লাই সাপোর্ট আচ্ছা আর্টিফিশিয়াল রেসপারেটারি সাপোর্ট অ্যাপ্লাই করতে বাধ্য হই পেশেন্সের এরপর ব্রিদিং রেট অস্বাভাবিক বৃদ্ধি পায় এবং পেশেন্সে ইরভার্সেবল সেসেশন ওকে ইরভার্সেবল সেসেশন অফ অল ফাংশনস অফ দ্য ব্রেইন ঘটে দ্যাট মিন আওয়ার পেশেন্স আওয়ার প্রিসিয়াস পেশেন্স ওয়াজ দেন নো মোর এরপর আমরা এমা মা এন্টায়ার মেডিক্যাল টিম ওটি থেকে বেরিয়ে আসি আমাদের একজন কলিগ যিনি সবচেয়ে যিনি সবশেষে কিছু ফর্মালিটিস থাকে ওটিতে যা কমপ্লিট করে বেরোনোর আগে ডেড বডিকে সিস্টেমেটিক চেক করতে যান চেক করতে গিয়ে দেখে অলৌকিকভাবে তার ব্রিদিং পুনরায় স্টার্ট হয়ে গেছে এদিকে ব্রেন ফাংশন শো করছে নো ফাংশন দ্যাট মিন ব্রেন ইজ ফুল্লি ডেড এদিকে ব্রিদিং আবার স্টার্ট হয়েছে যা শুনে যে কোনো ডক্টর বলবে এই ঘটনাটি অবাস্তব কিন্তু আমি এই বিরল দৃশ্যের সাক্ষী যা কোনো দিনও আমি আমার লাইফে ভুলতে পারবো না যে একজন পেশেন্টসের ব্রেন ডেড হওয়ার পরে ফুল্লি হান্ড্রেড পারসেন্ট ডেড হওয়ার পরে তার ব্রিদিং সিস্টেম পুনরায় রিস্টার্ট হয়েছে এরপর সেই পেশেন্টস ধীরে ধীরে রিকভারি করলে তার কাছে জানতে পারি বাবা লোকনাথই এসব চমৎকার করেছেন তিনি আরও জানান যে তার নিজের বাবাও নাকি বাবা লোকনাথের এমন অলৌকিক চমৎকারে সুস্থ হয়ে উঠেছিলেন তারপর থেকে বাবা লোকনাথকে আমিও খুব রেসপেক্ট করি এবং আমি মনে করি যে আমার চেয়ে অনেক বড় কার্ডিওলজিস্ট বাবা লোকনাথ জয়তুল লোকনাথ হ্যাঁ জয়তুল লোকনাথ জয় বাবা লোকনাথের জয় ডক্টরবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় খরচা করে অত দূর থেকে এই কৃপা কাহিনীটি পাঠিয়েছেন এই সুমধুর কৃপা কাহিনীটি আপনি পাঠিয়েছেন আপনার ব্যক্তিগত জীবনের একটি অভিজ্ঞতা আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার মতো একজন কার্ডিওলজিস্টও মনে করছেন যে দুনিয়ার সবচেয়ে বড় কার্ডিওলজিস্ট হলেন আমাদের বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মহাশয় বাবার একজন একনিষ্ঠ ভক্ত হিসেবে এই সমস্ত পূর্ণ কথা শোনার চেয়ে শ্রুতিমধুর আর কি হতে পারে আমরা সকল বাবা লোকনাথের ভক্তরা ধন্য হয়ে গেলাম আপনার এই কৃপা কাহিনী শুনে আপনাদের মতো এই মহান ডাক্তাররাও মেনে নিচ্ছেন যে বাবা লোকনাথ সবার ওপরে সর্বশ্রেষ্ঠ তিনি এখানে আর কিছু বলার নেই আমার আপনার এই কৃপা কাহিনী সম্পর্কে কোনো কিছু বলতে যাওয়া আমার ধৃষ্টতার পরিচয় হবে আমি সেখানে খুবই নগণ্য একজন বাবা লোকনাথের সেবক ছাড়া আর কিছুই নই খুব ভালো থাকুন আপনি আপনার ওপর এমনি করেই বাবা লোকনাথের আশীর্বাদ ঝরে পড়ুক সেই সঙ্গে আমার প্রত্যেকটি দর্শক বন্ধুর ওপর বাবা লোকনাথের কৃপাদৃষ্টি সর্বদা বজিয়ে থাকুক এই আশা রেখে আজকে শেষ করছি জয় তিলোকনাথ